দর্শক আমরা দেখছি এখানে টুইন বাইকে আম্বালিহাটে আজকে আম্বালিহাটে টুইন বাইক কেন আসছেন এই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন কি গরু বিক্রি করছেন না কিনছেন এতদিন আমরা দেখেছি টুইন বাইক শুধু গরু কিনে দেন কিন্তু আজকে কি করছেন টুইন বাইক সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভাই এতদিন তো দেখতেছি গরু কিনতেন আজকে ঠিক কিনতেছেন না ব্যস্ত আছেন কোন গরু ভাই এটা কতগুলো আনছেন আজকে ২৫টা সব কি সার সব এই সারগুলি কিন্তু কিনেছেন টুইন ভাই এগুলা কিন্তু টুইন ভাই এক খামার পুরা খামার কিনেছিলেন আমরা জানি সেই খামারের মালে যে ভাইকে কুষ্টিয়ার এই ভাইকে সারগুলো দিলেন এই টাকাটা ভাই এই টাকাটা ব্যাকলি দেশে চল দেবো দিন তাবা দেন কমানোর আর জায়গা নেই কাস্টমার কিন্তু ঘিরে ধরে আছেন তুই মেয়েকে বেশ কিছু কাস্টমার এখন দেখা যাক কেমন দামে বিক্রি করছেন আমরা একটু থাকবো তুই ভাই গরু কেমন দামে বিক্রি করছেন সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকে টুইন ভাই কিন্তু আম্বালিহাটে গরু বিক্রি করছেন ২৫টি খামার উপযোগী ক্রস যাতে সার এনেছেন বিক্রি হয়েছে কটা এখন পর্যন্ত আপনারা তো বিক্রি করতে দেখিয়ে দিচ্ছেন এই খামারি ভাইকে এই গরুগুলি নেওয়ার জন্য বলছেন দিয়ে দিচ্ছেন এই ভাইকে এই যে এই কুষ্টিয়া থেকে এসছেন এই ভদ্রলোক সম্ভবত হয়ে গেল এই যে সাতটি উপকার না আমি চাইছি যদি সেটা তো জমান উল্টাচ্ছিলাম আপনার অধিকার এখন আছে এই যে এটা দিয়ে দিচ্ছেন ৮০ বলে দিয়েছেন লাস্ট ৭৮ হাজার টাকা বলেছেন তাও দেয়নি কিন্তু তুই ভাই এলাকা
তো তোমার দলপুর থানা তে দাও দিয়ে দাও চরম কর্কশ চলছে তিন ভাইয়ের সঙ্গে ভাঙতে বলছেন, ভাঙ্গে সম্মান দিলেন তুমি ভাই, তারপরে কিন্তু দিচ্ছেন না, যেহেতু বেঁচে খাবেন ব্যবসা করবেন। ৭৯,০০০ টাকা দাম দিলেন, তুমি ভাই দিলেন না। আচ্ছা আজ কত পয়সা? দাদা আপনি ১,০০০ টাকার জন্য আমি ১,০০০ আমি কি ৭,৮,০০০ দিচ্ছি, ৭,৮,০০০ আর কত খালি আপনি বলেন যদি আচ্ছা আমি একটা কথা বলবো, আপনি যদি অনুমতি দেন বলবেন দাম দিতে না যত থাকি সেত নাকি ব্যবসায়ীরা নিয়ে গেলেন তুই ভাইয়ের কাছ থেকে সব আমি তোমার দেশি লোক নাকি আমি একটা কথা বলবো রাখবা আমি আপনাকে যেটি বলেছি আমি একটা কথা বলবো তুমি রাখবা একটা কথা খালি বলবো ঐশীরা একটা কথা বলবেন একটা কথা বলবো রাখবা আমি বেশি যাবো না অল্প না তাহলে আমি বলবো না না রাখলে বলবো কোথায় না রাখলে আমি যা বলি বলি তো আমি একটা কথা বলবো তুমি রাখবা দেশি লোক দেখো আপনার তিন দিন ভিতর তো আমি ছোট তাহলে আমার ছোট ভাইয়ের কথাটা মনে করি ক্যামেরার সামনে ৭,৮,০০ ৭৭,৫০০ টাকা বিক্রি করলেন, চরম দর কষাকষি করে গিয়েছিলেন আজকে তুমি ভাই। ৭৭,৫০০ শেষমেশ ৭৭,৫০০ আর এগুলা থাকে গেল ২৫টা আনছিল নাকি ভাই? ৩২টা সব শেষ আর কটা আছে এখানে? আছে ৫টা ২টা ৬০টা আছে আর আর ৭টি আছে, ৩২টি এনেছিলেন, ৭টি আছে। আর দর্শক দেখলাম তুই ভাই আজকে এতদিন সংগ্রহ করতে আসেন কিনতে আসেন আজকে কিন্তু বিক্রি করলেন, দাঁড়িয়ে থেকে বিক্রি করলেন, কেমন আপনি যে আজকে দাঁড়ায় বিক্রি করলেন কেমন লাগলো আপনাকে? করছেন তো আগে মা এই অনেকদিন ধরে তো করেন না করেন না দেখেন না দেখতে পাই না আমরা আপনারা দর্শক আপনারা দেখতে পান না আজকে কিন্তু তুই ভাই
এটা তো একটা পুরা খামার কিনছিলাম মনে হয় না হ্যাঁ 70টা 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 সংগ্রহ করেছিলেন একটি খামার থেকে আজকে কিন্তু এগুলা সব কিছু প্যাকেজের মাধ্যমে বিক্রি করেছেন কিছু এই আমবাড়ি হাটে বিক্রি করলেন তুইন ভাই তো দর্শক আমরা দেখলাম বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম